দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। আমার নামটা বলি, আপনি শুনেন একটু জোরে বলবেন, দর্শক আপনাকে কম শুনতে পাচ্ছে। আমার নাম হইল কয়সর আহমদ। জি জি। আমার বাসা হইল ওই ভোলা বোরহানউদ্দিন। আচ্ছা, ভোলা থেকে বলছেন। আমি একজন মুক্তিযোদ্ধা। হ্যাঁ জি। আমার বয়স 70 জি কাছাকাছি। আমি ইয়া কোমরে ব্যথা আমার, বুঝছেন, আর ইয়া এই ডায়াবেটিস আছে। আচ্ছা, কথা বলছেন, ডায়াবেটিস এর ওষুধ খাচ্ছি। হুম। এমত অবস্থায় গলা শুকিয়ে শুকিয়ে যায়, বুঝছেন, শুইলে গলা শুকিয়ে যায় আর গলা তিতা। আচ্ছা, আর কোন সমস্যা আছে শরীরে? শরীরে এই তো শরীরের শক্তি কমে গেছে। জি, ধন্যবাদ। ডক্টর মেহরান হোসেন, আপনি প্রশ্নটি নিশ্চয়ই শুনতে পেয়েছেন, আমাদের সম্মানিত একজন মুক্তিযোদ্ধা। আমি একটু আপনাকে সহজ করে বলি, যেহেতু আপনি ডায়াবেটিসের পেশেন্ট, আপনার শরীর শুকায় যাচ্ছে, আপনার গলা শুকায় যাচ্ছে, আপনার শরীর দুর্বল লাগে, এগুলো আসলে প্রত্যেকটাই যদি আমরা ধরি ডায়াবেটিসের কিছু উপসর্গ, ডায়াবেটিস ইসের উপসর্গ, কোমরে ব্যথা আছে বলছিলেন, কোমরে ব্যথাটা কন্ট্রোলে আছে কিনা এটা সবার আগে দেখেন, বা আপনাকে ডায়াবেটিসের জন্য যে ডাক্তার সাহেব আপনাকে ওষুধ দেয় ওনার সাথে কনসাল্ট করেন, তা না হলে আপনি এটা ওটা বা এদিক ওদিক ওষুধ খেলে আপনার ডায়াবেটিসের কোমরের ব্যথায় ভুগছেন, তার জন্য কিছু কোমরের ব্যথার কথা আমি শুনেছি, যে কোমরের ব্যথা একটু আগে আপনি আমাকে জয়েন্ট পেনের কথা বললেন, কিন্তু আমি যে লো ব্যাক পেন সাথে অ্যাড করলাম, যে কোমরের ব্যথা লো ব্যাক পেন, এই সমস্যাটা এক্সপিরিয়েন্স করে না আমাদের দেশে এরকম মানুষ, মনে হয় খুব কমই আছে। তো এই যে এখানে যদি আমি একটু ওনাকে মাসেল রিল্যাক্সেশন দেই বা এক্ষেত্রে যদি ব্যথার ওষুধ দেই, তাহলে হয়তো সাময়িক ভাবে ওনার ব্যথাটা কমবে, কিন্তু আসলে কি কারণে, কোন মাসেলের জন্য পেইন, বা আসলে মাসেলের জন্য পেইন না, বোনের জন্য পেইন না, জয়েন্টের জন্য পেইন না, অন্য কোন কারণে পেইন, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কিডনি বা ইউরেটারের সমস্যার জন্য কিন্তু লো ব্যাক পেইন হয়। আচ্ছা, লো ব্যাক পেইন আসলে এত কারণ এত টাইপ, এটাই আমার মনে হয় যে আপনি পরীক্ষা না করে আসলে বলা কঠিন, ফিজিশিয়ানকে দেখান, একজন ডক্টরকে দেখান, উনি আপনাকে সর্ট করবে। হ্যাঁ, একটা পেইন কিলার কিন্তু পেইন কম মানে জিনিসের সমাধান না,